কয়েকদিন আগে পরিচালককে পেটানোর অভিযোগে আলোচনায় আসেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এবার অন্য এক ঘটনায় এই নায়িকার বিরুদ্ধে হয়েছে হত্যাচেষ্টা ও চুরির মামলা। গত 23 জুন মামলাটি করেছেন মোহাম্মদ সাকিব, এই মামলার দ্বিতীয় আসামি ববি, প্রথম আসামি মির্জা আবুল বাশার। পরে তারাও পাল্টা মামলা করেছেন, যেটা সত্য, যেটা ফ্যাক্ট আসলে সেটা। আর এই মামলায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে প্রতারণা করা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটনের 7 নম্বর আদালতের বিচারক সাইফুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন। অন্যদিকে এদিন অভিযুক্ত আমানুল্লাহ আমান গুলশানে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, চিত্রনায়িকা ববির আমাদের 55 লাখ টাকা দেবার কথা ছিল, কিন্তু তারা আমাদের একটি 10 লক্ষ ও একটি 25 লক্ষ টাকার চেক দেয়, কিন্তু দুটি চেকই ডিজনার হয়। সে আমাকে কোনো টাকা না দিয়ে যে 15 লক্ষ টাকার একটা চেক দেওয়ার কথা ছিল, ওই চেকটা না দিয়ে সে প্রতারণার একটা নিজের হাতে লিখে 15 লক্ষ টাকার একটা 10 লক্ষ টাকার একটা ডকুমেন্ট নিজে লিখে সে নিজে সাক্ষী দিয়ে 10 লক্ষ টাকা ক্যাশ দিছে বলে দাবি করতেছে। ইতিমধ্যে হয়তো আপনারা জানেন 15 লক্ষ টাকা সে দিছে গতকালকে সংবাদ সম্মেলনে উল্লেখ করছে, কিন্তু আজও পর্যন্ত আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারছে কিনা আমি জানি না। সংবাদ সম্মেলনে আমান আরও অভিযোগ করে বলেন, ববিজের রেস্টুরেন্টটি তার দাবি করছেন তার প্রকৃত মালিক তিনি নন, তিনি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করে রেখেছে। ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথেও কোনো সম্পর্কতা নাই, ববি নিজের রেস্টুরেন্ট বলে দাবি করতেছে, কিন্তু এই ইনভেন্টারিতে ববির কোনো নাম নাই, এখানে বাশারের নাম আছে। ঠিক আছে, ববিকে যদি বাশার আমার থেকে ববিকে দেখাবে বলে 1 ঘন্টার জন্য চাবিটা নিছে, পরবর্তীতে যখন আমি কাজে ঈদের আগেই ছিল, ঈদের একদিন আগে 10 তারিখ মানে তো বুঝে নেই আপনারা, ঈদের 3-4 দিন আগে আমি কাজের ব্যস্ত ছিলাম, ওটা আপনি রাখেন, পরিচিত যখন চেক দিতেছেন এগ্রিমেন্ট করবেন, আমি তো আবার আসতেছি এসে আপনার থেকে চাবি নিতেছি। পরবর্তীতে যে ববি এবং তার সন্ত্রাস বাহিনীর কিছু পলিটিক্যাল ফলাফাইন দিয়ে তিতিমির কলেজের ফলাফাইন এনে রেস্টুরেন্টে বসায় রাখতো মারামারি করার জন্য। একদিন 9 তারিখ আমি গেছি, আমার গেঞ্জির কলার ছিলে আমাকে মানে মারামারি করছে। এর আগে 1 জুন সংবাদ সম্মেলনে ববি বলেন, সৎভাবে জীবনযাপন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশান 2-এর 113 নম্বর রোডের YN সেন্টারের একটি রেস্টুরেন্ট ক্রয় করি, কিন্তু আমান আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ করেছে। যখন সব কিছু লেনদেন হয়, সব কিছু কথাবার্তা উনি কখনোই বলেন নাই, যেখানে এই পেপারসগুলো নাই, অন্যরাও তো করে এভাবে, এরকম একটা বিষয়, অন্যরা তো আগুন লাগার আগে মেবি, আমি জানি না অন্যদের বিষয়টা কি, তবে শুনেছি আমি লাহোর কিচেন নামে একটা ছিল ওই বিল্ডিংয়ে, ওনাদেরকেও অনেক টর্চার করে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে, ওনারা আর ওদের ওই সন্ত্রাস বাহিনীর এগেনস্টে কথা বলে নাই। আমার মনে হয় ওনার পুরো বিশ্বাস ছিল যে ববি হয়তো বা এই বিষয়টা নিয়ে মুখ খুলবেন না, কারণ আমি আসলে সৎভাবেই এখানে ইনভেস্ট করেছি, এবং আমার যে অপারেশন পার্টনার ওনার সিভিয়ার লেভেলের অ্যাটাক হয়েছে, ওনার হত্যাচেষ্টা করা হয়েছে, সেখানে উল্টো ওনারা কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করিয়েছে যে হত্যাচেষ্টা এবং চুরি। এখন আসলে এটা কি, আমি কাঁদবো না হাসবো, এটাই আমি স্পিচলেস হয়ে গেছি আর। চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে প্রতারণা করা সেই আমানুল্লাহ আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আমানের অভিযোগ, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। অন্যদিকে ববির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন পরিচালক রাশিদ পলাশ। ববি যদি প্রতারণা স্বীকার হয়ে থাকে, প্রতারণার ডকুমেন্ট পত্র দেখান। দেবরায় দীপ্ত, দেশ টিভি। ইনভেস্টমেন্ট করছে সেই ডকুমেন্ট দেখান,